हेलो फ्रेंड्स बंधुरा, এই ভিডিওতে আজকে আমি পুরুষদের খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটি হচ্ছে লো স্পার্ম কাউন্ট, যার বাংলা অর্থ হচ্ছে বীর্যে শুক্রাণু সংখ্যা কম থাকা, এই প্রবলেমটি সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, এটিকে মেডিকেল টার্মিনোলজিতে অলিগোস্পার্মিয়া বলা হয়, যার অর্থ হচ্ছে লো স্পার্ম কাউন্ট বা বীর্যে শুক্রাণু সংখ্যা কম থাকা। বন্ধুরা, এই যে এই সমস্যাটির জন্যে পুরুষদের যে প্রবলেমটি জীবনে আসে সেটি হচ্ছে ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব দুই ধরনের হয়, পুরুষের দিক দিয়েও বন্ধ্যাত্ব হতে পারে এবং মহিলাদের দিক দিয়েও বন্ধ্যাত্ব আসতে পারে। তো পুরুষদের যদি লো স্পার্ম কাউন্ট থাকে, অর্থাৎ বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থেকে থাকে, যেটিকে অলিগোস্পার্মিয়া বলা হয়, তাহলেও তার যে বিবাহিত জীবন, তার বিবাহিত জীবনে তার সন্তান আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এই যে অলিগোস্পার্মিয়া, এই অলিগোস্পার্মিয়ার কারণ কি কি থাকতে পারে এবং এই অলিগোস্পার্মিয়া যদি কোনো পার্সনের, কোনো পুরুষের থেকে থাকে, তাহলে তার কি কি সিমটমস, কি কি সাইন দেখা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই যে অলিগোস্পার্মিয়া, যার বাংলা অর্থ হচ্ছে বীর্যে শুক্রাণু সংখ্যা কম থাকা বা কম হওয়া, এই যে প্রবলেমটি, এই প্রবলেমটির অনেক কারণ আছে, যে কারণগুলির জন্য এই প্রবলেমটি সাধারণত পুরুষদের শরীরে এসে থাকে। কিন্তু তার মধ্যেও যে যে কারণগুলি বেশিরভাগ পেশেন্টের মধ্যে দেখা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভেরিকোসিল। হোয়াট ইজ ভেরিকোসিল? ভেরিকোসিল এর অর্থ হচ্ছে অন্ডকোষের যে থলি, যেটাকে স্ক্রটাম বলা হয়, সেই স্ক্রটামে থাকা যে শিরাগুলো, সেই শিরাগুলো যদি ফুলে যায় তাহলে সেটিকে আমরা ভেরিকোসিল বলি। তো এইরকম প্রবলেম যদি হয়ে থাকে, অর্থাৎ কারো যদি ভেরিকোসিল হয়ে থাকে, অর্থাৎ অন্ডকোষের যে থলি, সেই থলিতে যদি শিরার স্ফীতি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়ে থাকে। অর্থাৎ এই যে অলিগোস্পার্মিয়া, এই ভেরিকোসিলের কারণে দেখা গিয়ে থাকে, এটি মোস্ট অফ দ্য কেসেস, অর্থাৎ বেশিরভাগ কেসের মধ্যেই দেখা যায়। নেক্সট কারণ, টিউমার। যদি অন্ডকোষে বা অন্ডকোষের আশেপাশের যে এরিয়া, সেই জায়গাতে কোনো টিউমার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া বা লো স্পার্ম কাউন্ট, এই সমস্যাটি দেখা যেতে পারে। নেক্সট যে কারণটি দেখা যায় সেটি হচ্ছে ওভার হিটিং। বেশ কিছু মানুষ রয়েছেন, বেশ কিছু ব্যক্তিরা রয়েছেন, যারা ফ্যাক্টরিতে কাজ করেন, যারা বয়লার, অর্থাৎ ফ্যাক্টরিতে যে সমস্ত বড় বড় চুল্লিগুলো থাকে তার আশেপাশে কাজ করেন, অথবা কেউ কেউ উনুনের সামনে কাজ করেন। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত পার্সনরা, যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত হিটে থাকেন, অর্থাৎ অতিরিক্ত হিটের সামনে কাজ করেন, সেই ক্ষেত্রে অতিরিক্ত হিটের জন্যে যে অন্ডকোষগুলো রয়েছে, সেই অন্ডকোষে স্পার্ম প্রোডাকশান বন্ধ হয়ে যায়, এই ক্ষেত্রেও লো স্পার্ম কাউন্ট, এই প্রবলেমটি দেখা যেতে পারে। নেক্সট যে কারণ সেটি হচ্ছে এক্সেসিভ অ্যালোপ্যাথিক ড্রাগ ইনটেক, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে যদি আপনি অ্যালোপ্যাথিক ড্রাগ নিয়ে থাকেন, সেটি যে কোনো কারণেই হতে পারে, আপনার কোনো রোগজনিত কারণে আপনি নিতে পারেন, সেটি হাই বিপি, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য হতে পারে, বা বিভিন্ন কারণে আপনি যদি অ্যান্টিবায়োটিক্স প্রায় নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে অতিরিক্ত ড্রাগ, অ্যালোপ্যাথিক ড্রাগ ইউজের জন্য আপনার এই অলিগোস্পার্মিয়া, এই রোগটি এসে থাকতে পারে। স্পেশালি বেটা ব্লকার্স যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলোর জন্যে এই প্রবলেমটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। নেক্সট যে কারণ সেটি হচ্ছে রেডিয়েশন থেরাপি। আপনাদের বিভিন্ন রোগ হয়ে থাকে, যে রোগগুলো খুবই ক্রিটিক্যাল রোগ বা ক্রিটিক্যাল ডিজিজ, যে রোগগুলোতে আপনাদেরকে বিভিন্ন থেরাপি নিতে হয়, তার মধ্যে রেডিয়েশন থেরাপি অন্যতম একটা থেরাপি। এই রেডিয়েশন থেরাপির জন্যও অনেক সময় লো স্পার্ম কাউন্ট দেখা যায়। যারা বেশি এক্স রে করান, অর্থাৎ শরীরের প্রায় যাদের চোট লেগে থাকে এবং তার জন্য হাড়ের যে চোট সেটা জানার জন্য এক্স রে করতে হয়, এই বারবার এক্স রে করানোর জন্য অনেক সময় লো স্পার্ম কাউন্টের সমস্যা দেখা যায়। বা যারা এক্স রে টেকনিশিয়ান, যারা এক্স রে মেশিনের সামনে কাজ করেন, তাদেরও এই এক্স রে বারবার লাগার জন্যে বা এক্স রে মেশিনের সামনে বারবার কাজ করার জন্য থাকার জন্যে তাদেরও লো স্পার্ম কাউন্টের সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে কারণটি দেখা যায় সেই কারণটি হচ্ছে ওবেসিটি, অর্থাৎ স্থূলত্ব, বা যাদের চেহারা অতিরিক্ত মোটা প্রকৃতির, সেই সমস্ত পার্সনদের শরীরেও এই লো স্পার্ম কাউন্টের সমস্যা দেখা যায়। নেক্সট যে কারণটি, সেই কারণটি খুবই ইম্পর্টেন্ট একটা কারণ, এটা আমার আগেই বলা উচিত ছিল, ভুলে গেছিলাম। সেই কারণটি হচ্ছে
হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ মেন যে সেক্সুয়াল হরমোন, মেল মেন সেক্সুয়াল হরমোন যেটি, যেটিকে আপনি টেস্টোস্টেরন বলে জানেন, সেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা শরীরের যে স্বাভাবিক মাত্রা, সেই শরীরের স্বাভাবিক মাত্রার তুলনায় যদি কম থাকে, অর্থাৎ শরীরে যে পরিমাণ পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন থাকা উচিত তার থেকে যদি বিলো লেভেলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হরমোনাল ইমব্যালেন্সের জন্যে লো স্পার্ম কাউন্ট পুরুষদের শরীরে দেখতে পেতে পারি। তো এইগুলি ছিল প্রধান প্রধান কয়েকটি কারণ, যে কারণগুলির জন্যে নর্মালি আমরা লো স্পার্ম কাউন্ট বা বীর্যে শুক্রাণুর সংখ্যা কম দেখে থাকি। এবারে আমরা জানব যদি এই রকম সমস্যা কারো হয়ে থাকে, অর্থাৎ যদি কেউ অলিগোস্পার্মিয়া বা লো স্পার্ম কাউন্ট এর সমস্যায় ভুগে থাকেন, তাহলে কী কী সিমটমস বা সাইন তাদের শরীরের মধ্যে দেখা যাবে। সবচেয়ে প্রথমে যে সাইনটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে বীর্যের যে গাঢ়ত্ব সেটা কমে যাবে। অর্থাৎ বীর্যটা যেমন আমাদের একটা থিক ভাব থাকে বীর্যের, অর্থাৎ সিমেন যেটা সেটা যেমন থিক থাকে, মোটা একটু থাকে, সেটা পাতলা হয়ে যাবে, তরল হয়ে যাবে, অতিরিক্ত তরল হয়ে যাবে। নেক্সট যে সাইন আমরা দেখতে পাই সাধারণত সেটি হচ্ছে হেয়ার লস, বডি হেয়ার লস। আপনার চুল, আপনার বডির যে লোম, আপনার দাড়ি, এই সমস্ত জায়গাতে আপনি দেখবেন আপনার হেয়ার লস হচ্ছে, আপনার চুল পড়ে যাচ্ছে। এটিও একটা ইম্পর্টেন্ট সাইন অলিগোস্পার্মিয়া রোগে। নেক্সট যে সিমটম দেখতে পাই সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যেটাকে আমরা ইম্পোটেন্সি বলে জানি বা যেটাকে বাংলাতে লিঙ্গ শিথিলতা বলা হয়। তো অনেক সময় দেখা যায় এই যে অলিগোস্পার্মিয়া রোগে ডিউরিং সেক্স বা ডিউরিং ইন্টারকোর্স ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়, অর্থাৎ ইরেকশন যে লিঙ্গের শক্তর একটা ভাব, শক্ত হওয়ার একটা ব্যাপার ডিউরিং ইন্টারকোর্স বা আপনার শারীরিক মেলামেশার সময়, সেটা অনেক সময় কম হয় বা সেটা দেখাই যায় না, এটিও একটা ইম্পর্টেন্ট সাইন। অথবা অনেক সময় ইচ্ছার অভাবও দেখা যায় যদি কেউ অলিগোস্পার্মিয়া এই রোগে ভুগতে থাকেন। তো নর্মালি এই সমস্ত সিমটমস এবং সাইনগুলো আমরা দেখে থাকি অলিগোস্পার্মিয়া রোগে। এবার প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কী করে যে আপনি অলিগোস্পার্মিয়া বা লো স্পার্ম কাউন্ট এই রোগে ভুগছেন? আমি একটু আগে যে সিমটমসগুলোর, যে সাইন্সগুলোর কথা আলোচনা করলাম, এই সাইন এবং সিমটমসগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি ভালো কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে আপনার সিমেন অ্যানালাইসিস করেন, অর্থাৎ বীর্য পরীক্ষা করেন। যদি আপনি দেখেন আপনার রিপোর্টে প্রতি ML বীর্যে 15 মিলিয়নের থেকে কম সংখ্যক শুক্রাণু রয়েছে বা স্পার্ম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই রোগে ভুগছেন। আবার বলে দিই, যদি আপনি দেখেন প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণু সংখ্যা 15 মিলিয়নের থেকে কম, অর্থাৎ 1.5 কোটির থেকে কম, তাহলে আপনি জানবেন আপনি এই রোগে ভুগছেন। যদি এর থেকে বেশি সংখ্যক শুক্রাণু আপনার বীর্যে থেকে থাকে, অর্থাৎ 15 মিলিয়নের থেকে বেশি হয়, তাহলে আপনার কোনো চিন্তার বিষয় নেই। তো বন্ধুরা, এবারে আপনার প্রশ্ন হচ্ছে আপনি যদি এই রোগে ভুগে থাকেন তাহলে এর উপায় কী, এর চিকিৎসা কী, অথবা আদৌ কি হোমিওপ্যাথিতে এর কোনো চিকিৎসা আছে? তো উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে, এর খুবই ভালো ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে। এর হোমিও অনেক মেডিসিনস আছে যেগুলো আপনি যদি সিমটমস অনুযায়ী ইউজ করে থাকেন, নিয়ে থাকেন, তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে বা সেই সমস্ত ওষুধগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে আপনি ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে থাকুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অপশানে ট্যাপ করে দেবেন। বন্ধুরা, এইরকমই আমি প্রত্যেকবার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকি। তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।